রঙিয়ার তুলসীবাড়ীত পথ দুর্ঘটনা। মঙ্গলবারে নিশা সংঘটিত এক পথ দুর্ঘটনাত এজন লোকের মৃত্যু হয়। দুর্ঘটনাত নিহত লোকজন হয়েছে যতীন কলিতা। তুলসীবাড়ীর মাতলির যতীন কলিতার বয়স প্রায় 60 বছর বলে জানা গেছে। ঘটনার বিবরণী অনুসরি তামুলপুর ফালের রঙিয়া অভিমুখে অহা বাইক আরোহীজনে তুলসীবাড়ীত নিয়ন্ত্রণ হেরায় এখন ট্রাকত খুনা মারে, যার ফলত লোকজন গুরুতরভাবে আহত হয়। রাইজে লগে লগে চিকিৎসালয় লই যায় যদিও লোকজনক চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। লোকজনের মৃত্যুর অঞ্চলটোত শোকর চাপরে। উল্লেখযোগ্য যে প্রয়াত যতীন কলিতা তুলসীবাড়ীর বহু সামাজিক কাম কাজের জড়িত আছিল। মানে 10-15 মিনিট মান হল ঘরের একটা শব্দ শুনিল, বিরাট ডাঙর শব্দ শুনি ভাবিছ অনুমান করেছো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মাঝে মাঝে, দৌড়ি আহি চাও যে মানুষজন পড়ে আছে। তারপর মানে মানুষজন চিনিল আমার এতে স্থানীয় সন্মানীয় ব্যক্তি যতীন কলিতা দা, তখন পড়ে আছে এই ট্রাক এখনের খুন্দা লাগিছে। তো মানে লগে লগে রাইজর মানুষ বহুত গোট খালে, সকল মিলি ফেলে তখন উন্নত চিকিৎসার কারণে তো লড়াটো আই পালে ইতিমধ্যে খবর পাই ফেলে এই হাসপিটাল পঠাই দিয়া হল। বাইকটো কোনফালের পর আহিছিল কব নোৱাৰো। রঙিয়ার পৰা আইনাল হোসেনের রিপোর্ট, অসম আদিত্য।